মাহে রমজানের শেষ পাঁচটা রাত যদি আপনি জীবন থেকে ছেড়ে না দেন তাহলে বুঝবেন আপনি কদর পেয়ে গেছেন। আর বিশেষ করে সাতই অর্থাৎ সাতাশি রাত্রিবেলা, এটা হাদিসের পরিভাষাতে বিশুদ্ধ হাদিসের মাধ্যমে সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হয়ে আসছে, সাহাবায়ে কেরাম থেকে এই রাতের প্রমাণ এসেছে। কিন্তু যদিও হাদিসের বিশুদ্ধতা নিয়ে এবং বিভিন্ন মত পার্থক্য হতে পারে, কেউ বলেছেন একুশ তারিখ, কেউ বলেছেন পঁচিশ, কেউ বলেছেন উনত্রিশ, আবার বিশুদ্ধ মতামতে সাতাশ তারিখের কথাও আসছে, সবগুলো যদি আপনি ছেড়ে দেন, মাহে রমজানের বেজোর রাত্রিবেলাগুলি যদি আপনি ইবাদতে কাটায় দেন, আপনার জীবন থেকে লাইলাতুল কদর ছুটে যাবে না। আর একবার যদি কদরের রাত আপনি পেয়ে যান তাহলে আপনার জীবন বিরাট বড় ধন্য, আপনার জীবনের কোনো গুনাহ আপনার শরীরে থাকবে না। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, জীবন থেকে কোনো গুনাহ আপনার শরীরে থাকবে না। মান সামা রমাদান ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, মান ক্বামা রমাদান ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। নবী বলেছেন তিনটা, যে মাহে রমজানে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে তার জীবনের সব গুনাহ মাফ, যে রাত জেগে জেগে মাহে রমজানে রাত্রিবেলা ইবাদতে কাটাবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ, যে লাইলাতুল কদর রাত্রিবেলা জেগে জেগে আল্লাহর ইবাদতে রাত কাটিয়ে দিবে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, তাহলে মাহে রমজান যেহেতু পাইছেন আর যদি হায়াতে বেঁচে থাকেনি তাহলে শেষ দশের বিজর রাত ছাড়বেন না, এটা মনে রাখবেন, পম করে নেবেন, একবারে সহজ করে দিলেন, একবারে নিয়ত করে রাখবেন বেজর রাত্রিবেলা গুনে গুনে হিসাব করে আপনি রাত্রিবেলা এশার নামাজ করে মসজিদ থেকে যে একবারে বাসাতে বসে সারা রাত্রে আল্লাহর ইবাদতে কোরআন তেলাওয়াতে জিকিরে ফিকিরে তাসবিহে তাহলিলে কাটায় দেন, ইস্তিগফারে গুনাহ ক্ষমাতে আল্লাহর নাজরিতে কাটায় দেন। মহান মালিক আল্লাহ সুবহান ও তাআলার আলিশান দরবারে শুকরিয়া, যিনি আমাকে এবং আপনাকে মাহে রমজানের তৃতীয় জুমাতে মঞ্জুর করেছেন। আল্লাহর মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার মতো তৌফিক নসিব করেছেন, এই জন্য আল্লাহর শাহানশাহি দরবারে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া করি সে আল্লাহ যিনি অনেক বড় দয়া আর এহসান করে আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবীকুল সরদার শিরোতাজ ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন প্যারা মেহবুব নবীজির উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য আল্লাহর আলিশান দরবারে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আগের জমানার মানুষ দীর্ঘদিন বাঁচত, অনেক লম্বা হায়াত তাদের ছিল এবং লম্বা হায়াতে তারা দীর্ঘ জীবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে। বিভিন্ন তারিখ ও সিরাতের কিতাবে বনি ইসরাইল সহ পূর্ববর্তী জমানার কিছু আবেদদের জীবনী দেখা যায়, তারা ২৪ ঘন্টা আল্লাহর ইবাদতে রোনাজারিতে কাটাই দিত, ২৪ ঘন্টা তারা জাহিদ ছিল, দুনিয়া বিরাগী ছিল, আল্লাহর হাবিব পৃথিবীতে আসার পরেও সাহাবিদের মধ্যে যিনি জাহিদ সাহাবি তিনি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীতে যারা লাজুক হবে তারা হযরত উসমান গনি জিন্নুরাইনের সাথে কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসর,
যারা পৃথিবীতে সিদ্দিক হবে, সত্যবাদিতায় যারা অনর থাকবে, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের হাসদ হবে। পৃথিবীতে যারা ন্যায়নিষ্ঠ থাকবে, হকের উপরে নিজেকে দায়েম এবং কায়েম রাখার জন্য সচেষ্ট থাকবে, তারা কিয়ামতের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে হাসদ বসবে। পৃথিবীতে যারা দানশীল হবে, তারা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের হাসদ নাসব। পৃথিবীতে যারা দুনিয়া বিরাগী হবে, তারা আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের হাসদ নাসব। পৃথিবীর সকল মুয়াজ্জিনরা, পৃথিবীর সমস্ত মুয়াজ্জিনরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের হাসদ নাসব। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। এরকম আরো বিষয় আছে। তো যাই হোক, বনি ইসরায়েলের মানুষদের হায়াত ছিল অনেক বড় বড়, লম্বা তাদের জীবন ছিল, বিরাট বড় বড়, কারো 100 বছর, কারো 200 বছর, কারো 250 বছর, কারো 300 বছর, 500 বছর, 700 বছর। এই 500 বছরের জীবনে তারা সারা দিন সারা রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাই দিত, দুনিয়ার সমস্ত পাপ কাজ থেকে নিজেকে নিবৃত করে আল্লাহর জন্য তারা হয়ে যেত। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম এসে রসুলের সামনে বলেন, ইয়া রসুলাল্লাহ, আমাদের একটা ভয় হচ্ছে। বলে, কি ভয়? আগের যুগের মানুষরা আমল করতো বেশি, হায়াত পাইতো বেশি, এখন আমাদের হায়াত খুব সংকীর্ণ, আমল সংকীর্ণ। এই সামান্য আমল দিয়ে কিয়ামতের ময়দানে আমরা তো পিছনে পড়ে যাব, লজ্জায় পড়ে যাব। উম্মতে মুহাম্মাদের তাহলে দাম রইল কোথায়? আল্লাহর হাবিব খুব চিন্তিত হয়ে গেল। কথা তো সত্য, যুক্তিপূর্ণ কথা। এ পর্যন্ত রাখি, পরবর্তী আলোচনা পরে আসতেছি। এই যে সাহাবীদের আপত্তি, আমাদের হায়াত খুব কম, নেকিও হবে খুব কম, এই সামান্য নেকি দিয়ে কিয়ামতের ময়দানে আমরা কি করে অন্য সব উম্মত থেকে পিছিয়ে পড়ে যাব, তাহলে আমাদের উপায় কি হবে? কথা তো সত্য, আপনি যদি আপনার আমার জীবনের পরিসংখ্যান দেখেন, আমরা বাঁচি কতটুকু সময়? আমাদের মুতল্লিশাদের মুরব্বীদের হায়াত আল্লাহ হয়তো 80 বছর দিয়েছেন, কারো হায়াত 90 বছর দিয়েছেন। এখন আমরা যে সিচুয়েশনে আসছি, আমাদের যে আবহাওয়া, যে খাবার দাবার, সেই হিসেবে 40 বছর পর থেকে আমাদের অসুস্থতা বাড়ে এবং প্রকট অসুস্থতা, হার্টের সমস্যা, কিডনি সমস্যা, ব্লাডের সমস্যা, মস্তিষ্কের সমস্যা, নানান ধরনের জটিলতা, জটিল জটিল রোগ আমাদের ভিতরে আসতেছে, ধেয়ে আসতেছে মহামারীর মতো। কারণ আমাদের খাবারে ভেজাল, পানিতে ভেজাল, ডাবে ভেজাল, ফলে ভেজাল, বিরিয়ানিতে ভেজাল, সব কিছুতেই ভেজাল, এমনকি মাটির ভিতরেও ভেজাল। বলে, এটা কেমন, সার না দিলে সবজি হয় না, তাহলে ওই সবজির ভিতরে সারের প্রকোপ পড়ছে, ওই সারটা এসে আমাদের দেহের ভিতরে প্রকোপ পড়তেছে, যার কারণে আমরা আরও সংকীর্ণ হয়ে যাচ্ছি, আমাদের দুর্বলতা বাড়তেছে। এই জন্য দেখবেন দীর্ঘ সময় দাঁড়াইয়া অনেকে তারাবি নামাজ পড়তে পারে না। খতম তারাবি শুরু হইলে প্রথম দিক থেকে কিছু মুসল্লি পাওয়া যায়, পরে কমতে 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 অর্ধেক মুসল্লি নেই। এই অবস্থা আমাদের, কত দুর্বলতা, ইমানের দুর্বলতা, স্বাস্থ্যের দুর্বলতা, সব দিক থেকে দুর্বলতা। আগের মানুষ একটা খেজুর খেয়ে 3 দিন জিহাদ করছে, সুবহানাল্লাহ কইলেন না? একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করছে, আর আমরা একটা খেজুর খেয়ে 3 দিন বসে থাকতে পারবো না, শুয়ে থাকতেও পারবো না। তো আমাদের হায়াত কম,
নেকিও আমাদের কম সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের উপায় কি হবে কি অবস্থা আমাদের হবে কিয়ামতের ময়দানে আমরা তো একেবারে পিছে পড়ে যাব কারণ আমাদের হায়াত কম আমাদের নেকি কম কারো জীবন যদি 60 বছর হয় 20 বছর শুধু তার ঘুমে ঘুমে চলে যায় কারণ অন্তত 8 ঘন্টা মানুষকে ঘুমাইতে হয় 20 বছর শুধু তার ঘুমের মধ্যে চলে যায় বাকি থেকে 40 বছর এই 40 বছর যদি আপনি দেখেন তাহলে এই 40 বছরের জীবনে আমাদের চলে যাওয়ার একটা বিশাল 16 আনা সময়ের 14 আনা সময় চলে যায় শুধু সাংসারিক ঝামেলায় যার ব্যবসা আছে সে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত ব্যবসার চিন্তা করে কথা ঠিক কি না আমি যে বক্তা মানুষ আমার জীবনটা কেমন আমি ঘুমোতে যাওয়ার আগে চিন্তা করি আগামী কালের প্রোগ্রামটা আমাকে উপস্থিত হইতে হবে সে চট্টগ্রামে হোক আর 700 কিলোমিটার দূরে হোক আমাকে পৌঁছাইতে হবে যে কোনো মূল্যে গাড়ি নষ্ট হয়ে গেলে অন্য গাড়ি দিয়ে হোক যে কোনো মূল্যে টাইম টু টাইম আমাকে পৌঁছাইতে হবে আমার টাইমটা 10টায় 10টার আগে আমাকে পৌঁছাইতেই হবে যে কোনো ওয়েতে যে কোনো মূল্যে আমাকে ওখানে পৌঁছাইতে হবে আমার চিন্তা এটা এই যে আমাদের জীবন একটা সময় চলে গেল এই চিন্তা কারো চাকরি আছে অফিস টাইম সকাল 10টা যে কোনো মূল্যে 10টায় পৌঁছাইতেই হবে তাকে সংসারে যারা মহিলারা চিন্তায় আছে স্বামী অফিসে যাবে ব্যবসায় যাবে যে কোনো মূল্যে তারে ভালো রান্না করে খাওয়াই দিতেই হবে আবার অফিস থেকে আসবে যে কোনো মূল্যে তাকে ভালো খাবার খাওয়াইতেই হবে মহিলাদের চিন্তা এটা যারা গৃহিণী আছে তাদের চিন্তা বাচ্চারে খাওয়াইতে হবে স্কুলে নিতে হবে যে কোনো মূল্যে তাকে কাজ করাই লাগবে সবাই এই চিন্তা তাহলে বাকি 40 বছরের 16 আনার 14 আনা চলে যায় খালি সাংসারিক ঝামেলায় নানান চিন্তা নানান পেরেশানিতে তাহলে ইবাদত করলাম কতটুকু দুই আনা এই দুই আনার ভিতরে আবার গরমি এক সময় আসি এক সময় আসি না এক সময় বসি এক সময় বসি না এক সময় করি আর এক সময় করি না এই সামান্য আমল দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা পাওয়ার চিন্তা পাওয়ার উপায় কি আমাদের সে হাতে কিছু নেই কি শ্রোতা কি বক্তা কি ইমাম কি মুসল্লি কি খতিব কি উপস্থিতি সবার একই অবস্থা যা আমাদের এই সামান্য আমল দিয়ে মেহশরের মাঠে নাজাতের ফয়সালা একটা ফয়সালা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কোরআনে আল্লাহ বলতেছেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ এই যে মাহে রমজান দিছেন আল্লাহ কেন দিছে জানেন এই উম্মতে মুহাম্মাদীরে আল্লাহ অল্প আমলে বেশি দেওয়ার জন্য দিছে দান করবেন এক টাকা পাবেন হাজারো বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মূল্য সুবহানাল্লাহ হইল না আরেকটু জোরে আরো জোরে দান করবেন কয় টাকা এক টাকা কিন্তু বেনিফিট কি বিগাইরি হিসাব আল্লাহ যত ইচ্ছা তত দিবে এর অর্থ হলো আল্লাহ আপনারে আমারে দিয়ে কিয়ামতের ময়দানে সব উম্মত থেকে উপরে রাখবে না আরেকটু জোরে মাহে রমজানে একটা নফল করলে অন্য মাসের ফরজের চাইতে বেশি দাম হয়ে যায় তাহলে নফল নামাজ যদি দুরাকাত পড়েন অন্য মাসের দুরাকাত ফরজের সমান হয়ে গেছে এই মাসে একটা ফরজ করলে অন্য মাসে 70টা ফরজের সমান হয়ে গেছে আল্লাহু আকবার এরপরে আরো একটা আছে বোনাসটা আরো আছে একবারে সিরিয়াসলি বোনাস আল্লাহ আমাদেরকে আরেকটা দিছে একবারে সিরিয়াসলি বোনাস যে বোনাস পৃথিবীতে কেউ কোনোদিন দিতে পারে না কার কেউ দিবেও না কিন্তু আল্লাহ আমাদেরকে একটা বোনাস দিয়ে রাখছে প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব খুব চিন্তায় পড়ে গেলেন হ্যাঁ কথা তো সত্য মেহশরের কঠিন মাঠে আমাদের হায়াত হবে কম নেকি হবে কম কিন্তু জান্নাতে এই হাশরের মাঠে আমার উম্মতরা তো পিছে পড়ে যাবে
নবীজি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ হাবিবের পেরেশানি দূর করার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও নবী, নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদরে রাত্রিবেলা নাজিল করছি। আর একটু জোরে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কুরআন শরীফ আমি মাহে রমজানে নাজিল করলাম, এই কোরআন শরীফ আমি মাহে রমজানে তোমাদের মাঝে দিলাম। কি জন্য দিলাম? উদাল্লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা সত্য মিথ্যার পার্থক্য মানুষের জন্য হেদায়াত। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাদের জন্য হেদায়াত? মানব জাতির জন্য। কি হিন্দু, কি মুসলিম, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কে নাসারা, কি ইহুদ, কে নাস্তিক, কে কোন ধর্মের, সব মানুষের জন্য কোরআনটা হচ্ছে হেদায়াত। যদি কেউ কোরআন মেনে চলে তাহলে সে হেদায়াত পাবে, যদি কোরআন না মানে সে হেদায়াত পাবে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ফুরকান। সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কোরআন শরীফ। একসাথে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কেউ কোরআনের ভুল ধরতে পারছে? পৃথিবীর সব ধর্মগ্রন্থের ভুল হইতে পারে, অন্যান্য অনেক ধর্মগ্রন্থের উপরে আপত্তি আছে, এই বিষয়ের উপরে আপত্তি, কিন্তু আজও পর্যন্ত মুসলমানদের কোন আইনের প্রতি কেউ আপত্তি তুলতে পারছে? ওই আপত্তিটা কি গ্রহণযোগ্যতা রাখতে পারছে? না, কোন গ্রহণযোগ্য আপত্তি দিতে পারে? কোন গ্রহণযোগ্য আপত্তি দিতে পারে? আল্লাহ কোরআনে বলছেন হালালাল তৈয়্যিব, তোমরা হালালটা খাও এবং বিশুদ্ধটা খাও। একটু বলেন তো সুবহানাল্লাহ। আমি বুঝাইতেছি, হালাল খাও সাথে বিশুদ্ধটা খাও। একবারে যেটা ফ্রেশ বিশুদ্ধ, একবারে ফয়জন মুক্ত, ফরমালিন মুক্ত, আল্লাহ সেটা খাইতে খুঁজছে, হালালটা খাইতে খুঁজছে। কেমন হালাল? যেটা বৈধ। কোনটা? সুদের টাকাটা, ঘুষের টাকাটা, অন্যের জমিটা মেরে দেওয়ার টাকায় কোনো খাবার বৈধ হতে পারে না। সেটা গরুর গোশত খান, খাসির গোশত খান, মুরগার গোশত খান, সৌদি আরবের উটের গোশত খান, দুম্বার গোশত খান, হরিণের গোশত খান, আর আপনার বাড়ির সালির ভাত খান, আপনি যাই খান, অন্যের টাকা মেরে দিয়ে আপনি ওই টাকা থেকে যাহা খাবেন তাহা কখনো হালাল হতে পারে? কোরআন এটাই বলছে, কোরআন এটাই বলছে। কোরআন আরো বলতেছে ইন্নাল্লাহ ইয়ামুর, আমি মালিক তোমাকে হুকুম দিলাম, বিল আদলি, তোমরা আদল করবে, ন্যায় করবে, অন্যায় কখনোই করবে না। অন্যায় করবাও না, অন্যায়কে প্রশ্রয় দিবাও না, অন্যায়কে সমর্থন করবাও না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এই কোরআন কি সত্য মিথ্যার পার্থক্য কর? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পৃথিবীর মানব জাতির জন্য এই কোরআন হচ্ছে হেদায়াত, এবং এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এই আমি রব আমার এই কালামকে তোমার উপরে এই মাহে রমজানে এই রাত্রিবেলাতে আমি কোরআন নাজিল করছি। কোন রাত্রে? আল্লাহ পাক এরপরে বলতেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবীজি, কদর কি আপনি কি জানেন? আমি যে কদরের রাত্রিবেলা কোরআন নাজিল করছি, আপনি কি জানেন এই কদর কি? লাইলাতুল
কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরটা হলো হাজার মাসের চাইতেও দামি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, হাজার মাস ধরে, হাজার মাস, কেউ যদি হাজার মাস ধরে চব্বিশ ঘন্টা ফরজ নফল ওয়াজিব সুন্নত ইবাদত করে 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 হাজার মাস কাটায় দেয়, একটা সেকেন্ডের জন্য যদি সে ইবাদত থেকে বঞ্চিত না হয়, এইরকম হাজার মাস ইবাদত করলে যেই পরিমাণে নেকি, একটা রাত্রিবেলা রাত জেগে ইবাদত করলে তার চাইতেও বেশি পরিমাণে নেকি দিয়ে দিবে আল্লাহ। আরো জোরে বলে আল্লাহু আকবার। এই নিয়ামতটা শুধুমাত্র এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ দিয়েছেন, অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ দেন নাই, কোন নবীর উম্মতকে দেন নাই, শুধু এই নবীর উম্মতকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। শ্রেষ্ঠ বোনাস যা অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ দেন, এই নবীর উম্মতের জন্য রব্বুল আলামিন আমাদেরকে এই পরিমাণে সম্মান আল্লাহ দিলেন। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা অশরফুল মাকান, অশরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। বাইতুল আকসার কারণে বাইতুল আকসাবাসীর দাম বেড়ে গেল, মক্কাতুল মুকাররমার জন্যে মক্কাবাসীদের দাম বেড়ে গেল, আর আমার নবীর কারণে মদিনার দাম বেড়ে গেল। রসুলের কারণে আমাদের দাম বাড়ছে, আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে আমাদের দাম বাড়ছে। এই নবীর উম্মত না হইয়া যদি আমরা ঈসা নবীর উম্মত হইতাম, তাহলে লাইলাতুল কদর আমাদের নসিব হতো না। এই নবীর উম্মত না হইয়া আমরা যদি দাউদ এবং সুলাইমান, ঈসা মুসা এবং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুসসালাম এদের উম্মত যদি হইতাম, তাহলে এই লাইলাতুল কদরের মতো বরকতময় রাত আমাদের নসিব হতো না। কি বুঝলেন, আল্লাহ কি পরিমাণে বেনিফিট দিচ্ছে আপনি কল্পনা তো অতীত। আমি পরিসংখ্যান দিছি, মানুষের জীবনে যদি আশি বছর বাঁচে, তাহলে তিন ভাগের এক ভাগ শুধু ঘুমে চলে যায়, কারণ মানুষকে আট ঘন্টা ঘুমাইতে হয় সুস্থতার জন্য। আট ঘন্টা পারফেক্ট টাইম, কেউ যদি প্রত্যেক দিন ঘুমায় তাহলে সে পরিপূর্ণ সুস্থ থাকবে, মানসিকভাবে শারীরিকভাবে সে সুস্থ থাকে। ছয় ঘন্টা ঘুমাইলে সে সুস্থ থাকতে পারে, কিন্তু এর কমে যদি ঘুমায় তাহলে সে অসুস্থ হবে, বিভিন্ন রোগে তারা আক্রান্ত করবে, বিভিন্ন রোগে তাকে অ্যাটাক করবে, আক্রমণ করবে, বিভিন্ন ধরনের রোগে তারে ধরবে। তো এই যে অর্ধেক তিন ভাগের এক ভাগ ঘুমে চলে গেছে, বাকি জিন্দগির ষোলো আনার চোদ্দ আনা শুধু কাজে কর্মে, বাকি দুই আনা ইবাদত, এই সামান্য ইবাদত দিয়ে আল্লাহর দরবারে ক্ষমার আশা করা যায় না। কিন্তু আল্লাহ ডাকতে বলেন, হাবিব আপনার উম্মতকে আমি আল্লাহ বা কেমন একটা মর্যাদা দিয়ে দিলাম, একটা রাত্র ইবাদত করলে আমি আল্লাহ হাজার মাসের চাইতে বেশি পরিমাণে ইবাদত করলে যেই পরিমাণে নেকি হয়, হাজার মাস ধরে ইবাদত করলে যেই নেকি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ নেকি আপনার উম্মতের আমল নামায় দিয়ে দিলাম। এটার নাম লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরটা কবে পাওয়া যাবে? এই লাইলাতুল কদরটা পাবেন আপনি মাহে রমজানে, মাহে রমজানের শেষ দশকের বেজর রাত্রিবেলা। হাদিসের পরিভাষায় মাহে রমজানের বেজর রাত্রি শেষ বেজর রাত্রিগুলি আপনি যদি অনুসন্ধান করেন, তাহলে এই লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন। এই জন্য আল্লাহ নবী এতেকাব করতেন। একবার নবীজি মাহে রমজান আসার পরে প্রথম দশ দিনে নবীজি এতেকাবে বসে গেলেন, প্রিয় নবীজির সাথে সাহাবিরাও বসে গেলেন। দশ দিন শেষ হওয়ার পরে জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই রাত্রি অনুসন্ধান করতেছেন সেই রাতটা এই প্রথম দশকে না আরো পরে? জিব্রাইল এসে বলতেছে, হুজুর আপনি যেই রাত খুঁজতেছেন, অর্থাৎ কদরের রাত যে আপনি খুঁজতেছেন, এটা এই দশে না আরো পরে।
নবীজি বললেন সাহাবীরা আবার ইতিকাফে বসো। আবার বাকি 10 দিনের ইতিকাফে নবীজি বসে গেলেন। ওই 10 দিন শেষ হওয়ার পরে প্রিয় নবীজি বললেন, জিব্রাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই রাত খুঁজতেছেন সেই রাতটা আরো পরে। নবীজি বললেন, সাহাবীরা, তোমরা যারা আমার সাথে ইতিকাফে বসছিলে তারা আবার এই 10 এর নিয়ত করো, শেষ 10 এর ভিতরে ইতিকাফ আছে। আল্লাহর নবী ইতিকাফ কমপ্লিট করলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই লাইলাতুল কদর তোমরা যদি পাও তাহলে অবশ্যই মাহে রমজানের শেষ 10-এ বেজোর রাত্রিবেলা তোমরা মাই লাইলাতুল কদর তোমরা তালাশ করবা। একসাথে বলো সুবহানাল্লাহ। মাহে রমজানের শেষ 10-এর বেজোর রাত, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, মাত্র 5টা রাত্র যদি আপনি পরিশ্রম করেন, 5টা রাত্র যদি আপনি বেঘুমা থাকেন, চিন্তা করবেন যে এশার নামাজ পড়িয়ে মাগরিব থেকে শুরু করবেন, এই 5টা বেজোর রাত্রে আপনার এই 5টা বেজোর রাত্রে ইবাদত করলে কদর আপনার থেকে ছুটে যাবেই না। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আমি সহজ করে দিলাম, কয় রাত? 5 রাত, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই 5টা বেজোর রাত্র যদি আপনি শুধু মাগরিব থেকে ফজর পর্যন্ত কষ্ট করেন আপনার জীবন থেকে কদর ছুটে গেল না, আপনার জীবন থেকে কদর ছুটে যায় না। কিন্তু বিনিময়ে আমরা ইবাদত করছি কতটুকু? সামান্য, কলিল, সামান্য সামান্য ইবাদত দিয়ে নেকির মাফের আশা করা যায় না। যেহেতু রমজান পাইছেন সেহেতু শেষ 10-এর বেজোর রাত্রি সারা যাবে না। তারপরেও সাহাবায়ে কেরাম থেকে হযরতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কারি, পৃথিবীর কারি, কারিদের যিনি ইমাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন পৃথিবীর সব মুসলিমদের শ্রেষ্ঠ কারি। ওনার মতো কারি কোনো মা আর কোনোদিন জন্ম দিতে পারবে না। একসাথে বলবেন সুবহানাল্লাহ। রসুলের হাতে গড়া কারি, নবীজির হাতে গড়া কারি, কারি বুঝছেন নি, যার কোরআন তেলাওয়াতে খুব পারদর্শী এবং যাদের সুমিষ্ট তেলাওয়াত, সুন্দর তেলাওয়াত, পৃথিবীতে হযরত উবাই ইবনে কাবের মতো এত বড় কারি কোনো মা জন্ম দিতে পারবে না। নবীর হাতে গড়া কারি, পৃথিবীতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো মুফতি কোনো মা জন্ম দিতে পারবে না, কারণ রসুলের হাতে গড়া বানানো মুফতি। পৃথিবীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মুফাসসির কোনো মা কোনোদিন জন্ম দিতে পারবে না, কারণ রসুলের হাতে গড়া মুফাসসির। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। এদের মতো মুফাসসির পৃথিবীতে আর কোনো মা জন্ম দিতে পারবে না। এরকম আল্লাহর নবীর হাতে গড়া কিছু ব্যক্তি আছেন যাদের মতো ব্যক্তি কোনো মা কোনোদিন জন্ম দিতে পারবে না। তুবাই ইবনে কাব হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ কারি, কারিউল কুররা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কারি। একবারে কারিদের যিনি মূল ছিলেন তিনি এই তারাবির নামাজ হযরত ওমরের নির্দেশে আদায় করাইতেন, ইমামতি করতেন এই তারাবি। পৃথিবীর সমস্ত কারিরা হযরত উবাই ইবনে কাবের সাথে কিয়ামতের ময়দানে একত্রিত হবে। সুবহানাল্লাহ বললেন না? মনে রেখেন, এরকম কিছু কিছু বিষয় আছে সাহাবীদের সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেহশরে তাদের সাথে হাসর মাসর করাই দিবে। তো প্রিয় উপস্থিতি হাজিরাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কারি সাহাবি, তিনি বলতেছেন, আল্লাহর নবীজি আমাদেরকে নির্দেশ দিয়েছেন 87 রজনীতে লাইলাতুল কদর হবে। এটা একটা হাদিস আছে বিশুদ্ধ, হযরতে আল্লামা ইমাম মানাবি আত-তাইসির শারহে জামি সগীরের মধ্যে তিনি লিখছেন যে জমহুরুল সাহাবা, অধিক সাহাবিদের মতামত হচ্ছে লাইলাতুল কদরটা 26 তারিখ দিন যে রাত্রিবেলা, 87 কদর রাত্রিবেলা হবে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। মানে আরো সহজ করে দেওয়া হলো,
আরো সহজ, তবে আপনাদের জন্য একবারে নিষ্কুলুক নিশ্চিন্তা পেরেশানি মুক্ত হলো পাঁচটা রাত। যদি আপনি জেগে জেগে ইবাদত করেন তাহলে আপনার জীবন থেকে কখনো লাইলাতুল কদর মিস হবে না। পাঁচটা রাত, জোরে বলেন কয়টা রাত? পাঁচটা রাত যদি আপনি ইবাদত করেন তাহলে আপনার জীবন থেকে কদর ছুটে যাবে না। আর বিশেষ করে মাহে রমজানের শেষ দশকে যারা এতেকাফে বসেন, এই যে যারা এতেকাফ করেন, আমাদের দেশে অনেক সময় অনেক মসজিদে পয়সা দিয়ে এতেকাফে বসাইতে হয়, কি মহা মুশকিল আমরা করছি মুসলমান, চিন্তা করেন তো, পয়সা দিয়ে এতেকাফে বসাইতে হয়। কত বৃদ্ধ লোক আছে, কত বেকাজের লোক আছে যাদের কোনো কাজ নাই, তো তারা তো অন্তত এতেকাফে বসতে পারে দশটা রাতের জন্য। আল্লাহু আকবার, যারা এতেকাফে বসবে তাদের জীবন থেকে কদর ছুটে যাবেই না। একসাথে বলবেন না সুবহানাল্লাহ, যারা এতেকাফে বসবে তাদের জীবন থেকে কদর ছুটে যাবেই না। আর যে ইমান হেতি সাহাবীর সাথে কদর রাত্রিবেলা ইবাদত করবে, আল্লাহ রসুল বলতেছেন কদর রাত্রিবেলা যে ইমান হেতি সাহাবীর সাথে ইবাদত করবে, একটা সন্তান যেরকম নিষ্পাপ হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান যাওয়ার আগে ওই বান্দাকে ওইরকম নিষ্পাপ বানাই দিবে। খালি কদর আপনাকে খুঁজতেই হবে, আবার বলি কদর আপনাকে খুঁজতেই হবে যে কোনো মূল্যে। হায়াতে জীবনে যদি বেঁচে থাকেন আর বেঁচে থাকি, কদর আপনার থেকে যেন ছুটে না যায়, অন্তত এতে কাবে বসেন, আর না হয় পাঁচটা রাত আপনি আল্লাহর ইবাদতে পাঁচটা রাতকে আপনার জীবনের জন্য বরাদ্দ দিয়ে দেন। পাঁচটা রজনীকে আপনি আপনার জীবনের জন্য বরাদ্দ দিয়ে দিন, যে হায় রাত এই পাঁচটা রাত আমি কোনো রকম ছাড়বই না। আর যদি আরও সহজে পেতে চান তাহলে মসজিদে এতেকাফে চলে আসেন, জীবনে আপনার জীবন থেকে কদর ছুটে যাবে না। আর একটা কদর যদি আপনার জীবনে নসিব হয় তো বুঝে গেলেন তো জীবনের কি পরিমাণ বেনিফিট আপনি পেয়ে গেছেন। জীবনে একটা কদর যদি আপনার নসিব হয়, একটা কদর, তাহলে হাজার মাসের চাইতে দামি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে দামি। তবে এই রাতের এবং দিনের কিছু নিদর্শন আল্লাহর নবী দিয়ে গেছেন, নিদর্শনের ভিতরে একটা নিদর্শন বলছেন, সূর্য উঠবে কিন্তু প্রখর আলো দিবে কিন্তু গরম পড়বে না, আলো হবে কিন্তু আলোর ভিতরে মিষ্টতা থাকবে, আর ওই রাতটার ভিতরে শুধু সালাম আলিহা হাত্তা মতলুইল ফজর, ফজর পর্যন্ত অনাবিল প্রশান্তি লাগতে থাকবে, সবার জন্য না, যারা ইমানদার আমল করবে তাদের জন্য এই রাতটা অত্যধিকভাবে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি আসতে থাকবে, হৃদয়ের ভিতর থেকে প্রশান্তি আসবে, সালাম আলিহা হাত্তা মতলুইল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অনাবিল অনন্ত শান্তি সাকিনা পৃথিবীতে নাজিল করতে থাকবে, সারা পৃথিবীতে রহমতের ফেরেশতারা মসজিদে মসজিদে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় নাজিল হবে এই রাত। দিনটাও পরিচ্ছন্ন থাকবে, রাতটাও খুব চমৎকার থাকবে, কিন্তু নিদর্শন যাই হোক পাঁচটা রাত আপনার জীবন থেকে যদি ছুটে না যায় তাহলে বুঝবেন যে আপনি কদর পেয়ে গেছেন। মাহে রমজানের শেষ পাঁচটা রাত যদি আপনি জীবন থেকে ছেড়ে না দেন তাহলে বুঝবেন আপনি কদর পেয়ে গেছেন। আর বিশেষ করে সাতই অর্থাৎ সাতাশি রাত্রিবেলা, এটা হাদিসের পরিভাষাতে বিশুদ্ধ হাদিসের মাধ্যমে সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হয়ে আসছে, সাহাবায়ে কেরাম থেকে এই রাতের প্রমাণ এসেছে, কিন্তু যদিও হাদিসের বিশুদ্ধতা নিয়ে এবং বিভিন্ন মত পার্থক্য হতে পারে, কেউ বলেছেন একুশ তারিখ, কেউ বলেছেন পঁচিশ, কেউ বলেছেন উনত্রিশ, আবার বিশুদ্ধ মতামতে সাতাশ তারিখের কথাও আসছে, সবগুলো যদি আপনি ছেড়ে দেন, মাহে রমজানের বেজোর রাত্রিবেলাগুলি যদি আপনি ইবাদতে কাটায় দেন, আপনার জীবন থেকে লাইলাতুল কদর ছুটে যাবে না। আর একবার যদি
কদরের রাত আপনি পেয়ে যান তাহলে আপনার জীবন বিরাট বড় ধন্য, আপনার জীবনের কোনো গুনাহ আপনার শরীরে থাকবে না। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, জীবন থেকে কোনো গুনাহ আপনার শরীরে থাকবে। মান সামা রমাদান ঈমানাহু ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান ক্বামা রমাদান ঈমানাহু ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানাহু ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী বলেন তিনটা, যে মাহে রমজানে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে তার জীবনের সব গুনাহ মাফ, যে রাত জেগে জেগে মাহে রমজানে রাত্রি বেলা ইবাদতে কাটাবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ, যে লাইলাতুল কদর রাত্রি বেলা জেগে জেগে আল্লাহর ইবাদতে রাত কাটিয়ে দিবে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, তাহলে মাহে রমজান যেহেতু পাইছেন আর যদি হায়াতে বেঁচে থাকেনি তাহলে শেষ দশের বিজর রাত ছাড়বে না, এটা মনে রাখবেন, পম করে নেবেন, একবারে সহজ করে দিলেন, একবারে নিয়ত করে রাখবেন বেজর রাত্রিবেলা গুনে গুনে হিসাব করে আপনি রাত্রিবেলা এশার নামাজ করে মসজিদ থেকে যে একবারে বাসাতে বসে সারা রাত্রে আল্লাহর ইবাদতে কোরআন তেলাওয়াতে জিকিরে ফিকিরে তাসবিহে তাহলিলে কাটায় দেন, ইস্তিগফারে গুনাহ ক্ষমাতে আল্লাহর নাজরিতে কাটায় দেন, দেখবেন যে আপনার জীবন থেকে কদর রাত ছুটে গেল। বলেন মরে যাওয়া লাগবে কি না, জোরে বলতে হবে মরে যাওয়া লাগবে কি না, আমরা কি বেঁচে থাকবো, থাকার কোনো সুযোগ নাই, যেহেতু চলে যেতেই হবে সেহেতু কদরের মতো একটা মহিমান্বিত রাত নিয়ে তারপরে যা, যেহেতু মরে যেতেই হবে কদরের মতো মহিমান্বিত রাত একটা আমল নামাতে কাঁধে নিয়ে তারপরে কবরে যা। আল্লাহ আকবার, আল্লাহর কোরআন এই জন্য বলতেছে يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون قران বলতেছে হে ইমানদার আমি আল্লাহকে ভয় করার মতো তুমি ভয় করো, ভয় করার মতো তুমি ভয় করো। এই জন্য সুফুন ইকরাম যারা ছিলেন, আউলি ইকরাম যারা ছিলেন, তারা ভয় করার মতো আল্লাহকে ভয় করতেন, ভয় করার মতো তারা ভয় করতেন, এই জন্য তারা শ্রেষ্ঠ। শোনেন, জানার চাইতে মানার দাম বেশি, জানার চাইতে মানার দাম বেশি। আপনি মাহে রমজানের সব মাসলা মাসাইল জানেন, এটা জানেন সেটা জানেন, কি পরিমাণে গুনাহ হবে নেক হবে সব জানেন, কিন্তু রোজা রাখেন না, তাহলে দাম হলো কি, কোনো দাম আছে, কোনো দাম নাই। এই জন্য আল্লাহ দুইটা জিনিসের কথা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমানে পাকা, ও আমিলুস সলেহা, এবং নেক আমলে পাকা, উলাইকা হুম খাইরুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা সেরা। একসাথে বলবেন সুবহানাল্লাহ, সৃষ্টির মধ্যে তারা কি সেরা, শ্রেষ্ঠত্ব সৃষ্টির মধ্যে তাদের, ইমানে আমলে, ইমানে আমলে জানার চাইতে মানার দাম বেশি, মানার দাম বেশি, এই জন্য মানতে হবে বেশি, নিজের জীবনে মানতে হবে। কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তার সম্মান আল্লাহর কাছে বেশি যার অন্তরে তাকওয়া বেশি। ও দিন মজুর হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, সাধারণ শ্রমিক হতে পারে, সাধারণ ছোট ব্যবসায়ী হতে পারে, পররাষ্ট্রমন্ত্রী হতে পারে, রাষ্ট্রপ্রধান হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, হাজার কোটি টাকার মালিক হতে পারে, একবারে নিঃস্ব নিঃসম্বল হতে পারে, অনেক বড় ইউনিভার্সিটির চ্যান্সেলর হতে পারে, অথবা একজন সাধারণ অশিক্ষিত নিরক্ষর ব্যক্তিও হতে পারে। আল্লাহকে পাওয়ার জন্যে একটু দৃশ্য বলি, আল্লাহুম্মা সাল্লি আলা
নাকি মির্গির বেড়াম আছে, একটা জুতা নাকি বলে জুতা শুকাই চামড়ার জুতা। আল্লাহুম্মা সাল্লি আলা, দেখেন চামড়া কার আছে, মাওলানা মুহাম্মদ আলি সাইয়েদেনা। এ পৃথিবী এমনি থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, রসুল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাম্মদ আলা আলি সাইয়েদেনা। আল্লাহ, অসুস্থতা, সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত, কথা ঠিক কিনা? সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত, এই জন্য সুস্থ থাকতে, ভালো থাকতে আল্লাহর ইবাদত করে নিতে হয়।